जी सलाम अलैकुम भाई, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ বারকাত। এই রাখছালে ভালো, আলহামদুলিল্লাহ। ভাই এই জায়গায় থাকেন নাকি? হ্যাঁ, এখানেই পাক, এখানেই ঘুমানো। হ্যাঁ, এখানেই পাকাই, এখানেই খাই, এখানেই ঘুমাই। এই মরুর প্রান্তে, একেবারে মরুভূমির মাঝখানে। মরুভূমি। আচ্ছা ভাই, আপনার এই যে আপনি যে বললেন বাংলাদেশের এমবেসি কি করে, একটু বলবেন আপনার? এই যে আমাদের এমবেসি গেলে বলে আইছো কষ্ট করে করগা, আর ইন্ডিয়ান এমবেসি আমার দেশে পাঠাইলে দুই বছরে ওই যে জায়গা জমিন গরু বাছুর ঘর বাড়ি বেঁচে সেই টাকা দিবি, আর নাইলে তুই কুয়েতি লই আয়। আর কুয়েতি আনলে পর ওরা ওরাকা ধরা দেয়। আর আমাদের দেশের এমবেসিত গেলে কি করে, ওই কুয়েতিরা কইলে পরই কয় যাও করগা কি করবা, নাগরিকের সহযোগিতার জন্য কোন রকমের পদক্ষেপ নাই? না, পদক্ষেপ নেয় না তারা। হ্যাঁ, তারা পদক্ষেপ নেয় না। তারা বলতে পারে যে আমার দেশের যে কন্ট্রাক্ট করে আনছ দুই বছরে, তে বেটারে হনে যদি পাঠায় দেস আমার দেশের লোক, তে আমার দেশের লোক পাঠায় দিলে তুই এই যে আনছ বেটা যে বাড়ি ঘর বেঁচে আইছে জায়গা জমিন বেঁচে আইছে, তুই পাঠা দিলে ওই দুই বছরের টাকা দিয়া তারপরে পাঠা দেস। আর আমাদের দেশের কোন এমবেসি গেলে আমরা কোন দামি পাই না। তো দাদা ভাই, যে প্রবাসীরা যে বাংলাদেশের এয়ারপোর্টে গেলে হেস্তনেস্ত হয়, অসম্মানিত হয়, যেমন আপনার মতো একজন মুরব্বী টাইপের মানুষদেরকে দেখলো এই ছোট্ট চ্যাংরা ছেলেরা তুই তুয়াক্কারি করে বলে, এটার বিষয় কি বলবো? আর এই যে আমাদের দেশে গেলে পর আমরা এই যে একটা টাকাও হুন্ডির মধ্যে পাঠাই নাই। এই আমি আইছি এর সাহেবের জেলে বলছে, তারপরে ইলেকশন গেছে ওই সময়তে আমি কুয়েত এক টাকাও আমরা পাঠাই না। এই টাকা আমরা সব ব্যাংকে ছাড়ি, যে ব্যাংকের মাধ্যমে সরকার পাও, এক টাকা পাও, কাটানা পাও, আমার দেশের জনগণ পাও, আমার দেশের জনগণ খায় বড় হোক। কিন্তু আমার দেশের লোক তো সুবিধাবাদী না, যারা বড় লোক তারাই খায় লুইটা বুইটা। এই যে অনেক বিমানের টিকিট আরো দেশ আছে না, পাকিস্তান আছে, ইন্ডিয়া আছে, সারা বিশ্বের মানুষই তো বিদেশ করে। আমাদের দেশের মতো এরকম চোরা চোরটামি একটা বিদেশেতে লাকিস লইয়া কিছু লইয়া গেলে এত বছর ধরে আমরা কুয়েত এই আমগো জিনিসপাতি লইয়া জায়গা, এটা কি দেশের আইন? এটা দেশের লোকের কাজ যে বিদেশে আজকা কত বছর ধরে আমরা বিদেশ এর সাহেবের জেলে পড়ছে, তারপরে খালেদা জিয়া পাস করছে, এই খালেদা জিয়ার আমলেতে আমরা কুয়েত করতেছি। আমাদের প্রতিবাদটা ওদের কর্ণপাত হয় না? না না, কোন করে না, কিছুই বলে না, কানে নেয় না। না, আর ওই এয়ারপোর্টে গেল সারেরা ধাক্কা এটা করে, ওই আমগো ই টলি গাড়ি দিব না, এইসব দিব না। আজকে কত বছর ধরে আমরা